সাংবাদিক ভাই বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এত ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের ডাকে আবারও সাড়া দিয়েছেন। আমরা সবাই জানেন গত যে নির্বাচন হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, সেই নির্বাচনে কাঞ্চন নিপুণ পরিষদের অংশগ্রহণে নির্বাচন হয়েছিল। অপোজিশনে আরেকটা প্যানেল ছিল, সেই সাধারণ সম্পাদক পোস্টকে ঘিরে আদালতের যে ইয়ে ছিল, বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত, তাদের প্রতি আমাদের অনেক আস্থা এবং শ্রদ্ধা ছিল। সেই শ্রদ্ধা ভরে আজকে আমরা, আজকে আমাদের যিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, তিনি আদালতে সর্বোচ্চ রায় পেয়েছেন। এরপরে আসলে আর কোনো কিছু থাকছে না। এখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক তিনি, আমরা তাকে বরণ করে নেব। সেই জন্যই আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো, আপনাদের প্রতি কৃতজ্ঞতার আসলে শেষ নেই। আপনারা এসেছেন, আমরা আজকে এই জন্যই প্রেস কনফারেন্স করব। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনাব ইলিয়াস সেন্টন সাহেব, আছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি জনাব সোহান রহমান সোহান, উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিদর্শক সমিতির সাবেক সভাপতি জনাব খসরু ভাই, আরও উপস্থিত আছেন ডিএ তায়েব ভাই, আমাদের আরেকজন সম্মানিত সদস্য, আমাদের আছেন আরমান ওস্তাদ, আছেন আমাদের ক্রীড়া সম্পাদক জনাব ইমন সাহেব, আমার ভাই আছেন জেসমিন আপু, আরও অনেকে উপস্থিত আছেন। আমরা কথা বলবো, আপনাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু করতে পারেন। থ্যাংক ইউ। আমার যুগ্ম সেক্রেটারি যেটি বলেছেন আর যে নয় মাস ধরে একটা যুদ্ধ ভাব মানে গিয়েছে, সেই যুদ্ধের আজকে জয়লাভ হয়েছে, সেই জয়লাভ উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনাদের এর মধ্যে নয় মাসে অনেক প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়েছে, অনেক কিছু বলতে হয়েছে, তো সেটা আমার মনে হয় যে ওই ব্যাপারে আর কোনো প্রশ্ন আর থাকবে না ইনশাআল্লাহ। এবং এই নয় মাস সত্যিকার অর্থে শিল্পী সমিতির যতটা কাজ করতে পারতাম আমরা কিন্তু সেইভাবে কিন্তু আমাদের কাজগুলো তো বাধাগ্রস্ত হয়েছে। তো ইনশাআল্লাহ আগামীতে বাকি যে সময়গুলো আছে সেইগুলোকে আমরা সামনে রেখে আমাদের শিল্পী সমিতির সদস্য সহ পুরো ইন্ডাস্ট্রির জন্য আমরা চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো যে আমরা এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য। এরপরেও আপনারা জানেন যে এই ইন্ডাস্ট্রি কিন্তু আমরা এই নির্বাচিত হয়ে আসার পর যেখানে 65টা সিনেমা হল ছিল সেখানে আজকে 200 উপরে সিনেমা হল হয়েছে, অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, অনেক সুন্দর সুন্দর ছবি অনেক মানে মুক্তি পেয়েছে এবং আগামীতেও অনেকগুলো ছবি তৈরি হতে যাচ্ছে, সেগুলো আমরা আশা করছি যে সেগুলো আমাদের দর্শকদেরকে সিনেমা হলে দেখে ফিরিয়ে নিয়ে আসবে। এবং আমরা আপনাদের যে সহযোগিতা সবসময় পেয়ে